হ্যালো আহ রিয়াদ জামান রিজবি বলেছেন ইসলামের দৃষ্টিতে মুসলিমদের পর্যটক হিসাবে সফর করার অনুমতি আছে কি কেবলমাত্র আনন্দ পাবার জন্য ভ্রমণের ক্ষেত্রে ইসলামের বিধান কি। ভ্রমণের ক্ষেত্রে ইসলামের বিধান জানার জন্য আমভাবে আর কি সফর যদি সফর তা আনুগত্যের সফর হয় অথবা সফর মুবাহ মুবাহ বা পারমিটেড অনুমোদিত সফর হয় অর্থাৎ এমন সফর যে সফরে শুধু আল্লাহর আনুগত্য করা হচ্ছে অথবা মুবাহ কাজের মধ্যে থাকা হচ্ছে এর মধ্যে কোনো পাপ নেই পাপ চিন্তা নেই পাপের উদ্দেশ্যে সে ভ্রমণ করেনি যদি এমনটি হয় তাহলে এই ধরনের সফর করাটা মুবাহ বরং ইসলাম তো সফর করতে উদ্বুদ্ধ করেছে যেমন সোরা নামলের উনসত্তর নম্বর আয়তো আল্লাহ বলছেন কুলসির ফিল আর গেফান্নরু কেইফা কানা আকিবাতুল মুজরিবিন বলো তোমরা জমিনে সের করো চলাফেরা করো চলাফেরা মানে নিজের এলাকার মধ্যে এটা বোঝানো হয়নি জমিনে জমিনটা তো শুধু আমাদের গ্রাম না তাই না পাড়া না এটা সারা জমিনে সারা পৃথিবী আর্থ আর্থ মানে আর্থ যেটাকে আমরা ইংরেজিতে আর্থ বলি আচ্ছা তাহলে জমিনে সফর করো সের করো দেখো যারা পাপি তাদের কি শাস্তি আল্লাহ দিয়েছেন তাই না এটা একটা আবার সুরার রুমের বিয়াল্লিশ নম্বর রায়তা আল্লাহ তালা বলছেন কুলসি রফিল কেনা আমিন কবলু ক্যানা এক বলো তোমরা জমিনে সফর করো স্যার করো চলাফেরা করো দেখো ইতোপূর্বে যারা ছিল যে জাতিগুলো ছিল সেগুলোর পরিণতি কি হয়েছিল তাদের অধিকাংশ ছিল মোশ্রেক তাহলে অতীত জাতির ইতিহাস উদ্ধার করা এবং তাদের উপর কী পরিণাম আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি অথবা কি পরিণতি হয়েছিল সেটা নিয়ে বিশ্লেষণ করা সেটা দেখা সেটা পর্যবেক্ষণ করা এবং সেটা থেকে লেসন নেওয়া এটা কিন্তু সফরের উদ্দেশ্য বোঝাই যাচ্ছে তাহলে মানুষ তার জীবনকে আরও সুন্দর করার জন্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন পরিবার জীবন এবং নিজের সমাজকে সুন্দর করার জন্য সংশোধিত করার জন্য যদি সফর হয় তাহলে এই সফরটা যায় আপনি বলেছেন কেবল আনন্দ পাওয়ার জন্য এই আনন্দটা যদি মোবাহ হয়ে থাকে অর্থাৎ মোবাহের মধ্যে মানুষের আনন্দ তো সুহানাল্লাহ মানুষের আনন্দ অনেক সময় বিবাদত হতে পারে তাই না যেটা আমরা দেখি যে স্বামী স্ত্রীর মিলনটাকেও সই মুসলিমের হাদিসে বলা হচ্ছে সেখানে সব আছে ওয়াফিবুদ সদাকা তাই না তাহলে আনন্দের এই বিষয়গুলো যদি সম্মত হয় সরিয়া অনুমোদিত পদ্ধতিতে হয় তাহলে সফরটা হবে সম্মত সফর তাহলে সেই সফরে কোনো বাধা থাকবে না তাহলে আমরা মুসলিমদেরকে পর্যটক হিসেবে পাই বিভিন্ন উদ্দেশ্যে কেউ হাদিসের উদ্দেশ্যে পর্যটন করেছেন অথবা সফর করেছেন তাই না এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়িয়েছেন মক্কা থেকে চলে গিয়েছেন মদিনা মদিনা থেকে চলে গিয়েছেন সিরিয়া চলে গিয়েছেন ইয়ামান চলে গিয়েছেন এরাক এগুলো কি সফর না সফর তাহলে হাদিস জানার জন্য সফর জ্ঞান শেখার জন্য সফর তারপরে আল্লাহর দুনিয়াকে দেখে আল্লাহর প্রতি ইয়াকিন বাড়ানোর জন্য সফর মানুষের সাহায্যের জন্য সফর সাহাবাইকেরাম দাওয়াতের উদ্দেশ্য সফর করেছেন তারা এই হিজাজ প্রদেশের বাইরে কত দূরে দূরে গিয়েছেন তাই না আজকে অনেকখানি আমরা জানতে পারি যে তারা এমনকি এই এই এশিয়া এশিয়ার বিভিন্ন দেশে পর্যন্ত তারা চলে গিয়েছেন সফর করেছেন বলে নজির আছে তাহলে উদ্দেশ্য যদি হয় মহৎ দিনের অনুমোদিত পন্থা দিনের স্বার্থে দাওয়াতের উদ্দেশ্যে মিনিমাম মোবাহ তাহলে সফর সরিয়াতে যাইস শেখ এহসান বলেছেন আমার জন্মের তারিখটা ছিল রমজানের আগের দিন সেই মাসে আমার মা রোজা রাখতে পারেনি তার ওই এক মাসের রোজা থাকা লাগবে তার বদলে কি আমি ওই নিয়ত অন্য সময় রোজা রাখলে হবে মা যখন গর্ভবতী থাকেন অথবা যদি তিনি দুধ পান করান শিশুকে যে কারণ এ দুটো কারণেই তার জন্য ভ্যালিড এবং শরীয়াতে অনুমতি আছে যে তিনি রোজা রাখবেন রোজা ভাঙতে পারবেন কিন্তু যেহেতু তার এই বিষয়টা স্থায়ী কোনো বিষয় নয় তিনি আবার একটা বিরতি পাবেন নেক্সট সন্তান সন্তান আসার আগে ফলে তিনি ওই সময়ে তার এই ভাঙতি রোজাগুলো তিনি কাজা করবেন ফলে এই যে বলা হচ্ছে এই মা এই মায়ের রোজাগুলো কি সন্তান এই যে শেখ আহসান যিনি প্রশ্ন করেছেন তিনি রেখে দেবেন হ্যাঁ মানে মায়ের বদলে সেটা হচ্ছে মা যদি জীবিত থাকেন তাহলে সেটা হবে না মায়ের সিএম মাকে রাখতে হবে হ্যাঁ মা যদি এখন অপারগ হয়ে যান তাও এবং তিনি আগে রাখতে পারতেন গাফলতি করে রাখেন তাহলে তিনি কোনো একার হবে এবং সেক্ষেত্রে তাকে ফিদিয়া দিতে হবে অপারগ হয়ে যাওয়ার পরে যে সমস্ত সিয়ামগুলো তার উপর থাকবে তার জীবদ্দশায় সেগুলোর ফিদিয়া তিনি দিবেন। এবং এক্সিস্টিং যে সিএমগুলো সেগুলোরও ফিদিয়া তিনি দিবেন। যেহেতু তিনি স্থায়ীভাবে অপারক আর যদি এমন হয় যে না তিনি মোটামুটি রোজা রেখেছেন কিন্তু এখন হিসেব করে দেখা গেছে তার মৃত্যু হয়ে গেছে এখন বেশ কিছু সিএম তার উপর ফরজ রয়ে গেছে হোক সেটা রমাদানের কাদা অথবা মানতের সিয়াম তাহলে এগুলো তার পক্ষ থেকে তার সন্তান রেখে দিতে পারবে কিন্তু সেটা মৃত্যুর পরে জীবিত অবস্থায় নয় জীবিত অবস্থায় তার অপশান দুটো যিনি যদি তার সামর্থ্য থাকে তাহলে তিনি নিজেই সিয়াম পালন করবেন কাউকে দিয়ে রাখালে হবে না নিজের সন্তানকে দিয়ে রাখালে হবে না আর দ্বিতীয় হচ্ছে তিনি যদি স্থায়ীভাবে অক্ষম হয়ে যান তাহলে তার জীবদ্দশায় তিনি চেষ্টা করবেন অতীতেরগুলি যেহেতু রাখার আর কোনো সুযোগ নেই এবং এখানে বদলও জীবদ্দশা চলবে না তাহলে তিনি ফিরিয়ে দিয়ে দেবেন বর্তমানেগুলো ফেরিয়া দিয়ে দেবেন